হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি দর্শন উদ্দিন খন্দকার, চেক আপনি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মেক আনলিমিটেড পাসপোর্ট সাইজ ফটো বাই মাল্টিপল পার্সন ফটো জাস্ট ওয়ান ক্লিক ইন এমএস ওয়ার্ড। অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে আমরা একটা ক্লিকের মাধ্যমে কীভাবে আমাদের মাল্টিপল ব্যক্তির ফটোর মাধ্যমে আমরা কী করতে পারি, আনলিমিটেড পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। আসার পর আমরা কি বলছি যে আজকে আমরা কি করব, এখান থেকে আমাদের বিভিন্ন মানে বিভিন্ন টাইপের ফটো দিয়ে মানে বিভিন্ন ব্যক্তির ফটো দিয়ে আমরা কি করব, আমাদের যতগুলো ফটো প্রয়োজন সেটা আমরা তৈরি করব পাসপোর্ট সাইজের ফটো, আর সেটা একটা ক্লিকের মাধ্যমে হবে। কিন্তু আমরা একটা সিঙ্গেল ফটো নিয়ে মানে আপনার একটা নিজের ফটো নিয়ে বা অন্য কারো একজনের ফটো নিয়ে আপনি কীভাবে আনলিমিটেড ফটো তৈরি করতে পারেন পাসপোর্ট সাইজে, সেটা কিন্তু উপরে কিন্তু অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। কিন্তু আজকে বলছি আমরা এখানে কোন বিষয়টা দেখবো, যে আপনি একটা ফটো না, আপনি এখানে ধরেন যে কি আপনি অনেকের ফটো নিলেন, অনেকের ফটো নিয়ে সেই ফটোগুলো দিয়ে আপনি কি করবেন, আপনার যতগুলো প্রয়োজন আপনি এখানে পাসপোর্টের ফটো তৈরি করবেন। তো সেই বিষয়টা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের কাজ হচ্ছে পেজটাকে সেট আপ করা। তাহলে করার জন্য আমরা পেজ দিয়ে চলে আসবো। আসার পর আমরা এখান থেকে চলে যাবো কোথায়, আমাদের পেজ সেট আপ আমরা এখান থেকে বা আমরা এখান থেকে এই সাইজে গিয়ে আমরা অ্যাপ্রোচ করে নিব। আমরা মার্জিনে যে আমরা করে দেবো ন্যারো হাফ ইঞ্চি করে দেবো। বাস আমাদের পেজ সেট আপ হওয়ার পরে আমরা এখানে ইনসার্ট ট্যাবে চলে আসবো। তারপরে আমরা এই যে টেবিলে যাবো, টেবিলে যাওয়ার পর এখান থেকে আমরা ধরেন যে এখান থেকে কয়টা ধরেন আমি এখান থেকে যদি এখন একটা আমি কলাম নিয়ে ধরেন আমি এখান থেকে কয়টা নিলাম, ধরেন এখানে আমি দুইটা চারটা পাঁচটা ধরেন আমি ছয়টা কিনিলাম রো নিলাম। তাহলে এখন ধরেন আমার এখানে আপনার যে কটা আপনার দরকার, তাহলে এখন ধরেন এখানে আমি একটা রো নিলাম, একটা রোয়ের মধ্যে আপনি এখানে ধরেন যে কয়জনের ফটো আপনি ইউজ করতে পারবেন, আপনার চারজনের পাঁচজনের বা আপনি যদি আরও বেশি করতে চান আপনি পরবর্তী রোয়ে যাবেন। এইভাবে ধরেন আপনি এখানে যে একটা আপনি এখানে কলাম নিয়ে আপনি এখানে যদি অনেকগুলো রো নেন, তো সেই ক্ষেত্রে আপনি যত বেশি রো নেবেন তত বেশি ছবি এখানে আপনি তৈরি করতে পারবেন। তাহলে এখানে ধরুন আমি এখান থেকে ইনসার্ট টেবিলে যে আমি ধরুন এখানে কি করলাম, একটা কলাম নিয়ে আমি এখানে নাম্বার অফ রোয়ের ভিতরে যে আমি এখানে ধরুন কটা নিলাম, ধরুন পঞ্চাশটা আমি রো নিলাম। তো একটা কলাম নিয়ে পঞ্চাশটা রো নিলাম, নিয়ে ওকেতে ক্লিক। বাস এইভাবে নেওয়ার পরে এখন এখানে আমার পরবর্তী কাজটা কি, আমাকে এই যে এখানে যে আমাকে সিলেক্টে যে আমাকে এটার সাইজ করতে হবে ভিতরে, যে এখানে ছবিটা যা পড়বে এখানে সাইজটা পাসপোর্টে যে ছবিটা পড়বে সেটার সাইজটা করে নিতে হবে আমার এই ভিতরে। তাহলে করার জন্য আমরা লেউটা চলে আসবো। আসার পরে এই যে হাইট উইথের ভিতরে এখানে আমরা হাইট উইথটা বসাই দেবো। তাহলে এখানে কিন্তু আমার হাইট একটা ছবির আমাদের কতটুকু থাকে, যে আমাদের দুই ইঞ্চি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে দুইয়ের জায়গায় একটু দুই ইঞ্চির জায়গায় একটু বাড়াই দেবো। কেন, যেহেতু আপনার ছবিটা যখন আপনি কাটবেন যাতে একটু বর্ডারটা আপনার ঠিক মতো থাকে ছবির, সেই ক্ষেত্রে আপনি সুন্দরভাবে কাটতে পারেন। এই কারণে আমরা এখানে হাইটটা দিয়ে দেবো কত, 2.2 দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমাদের উইথ যেটা আছে এখানে উইথটা ধরেন যে আমাদের এখানে ঠিক মতোই থাকবে, উইথ যা আছে আমরা তাই রাখবো, কারণ আমাদের উইথটা পুরো এখানে রোটা, তাহলে উইথ যা আছে আমি তাই রাখবো। তাহলে এখন আমি এখন বাইরে ক্লিক করি, আচ্ছা এখন উইথ হয়ে গেল। কিন্তু আমরা উইথটা কেন দিলাম না, আমাদের এই পুরো এই ইটাই কিন্তু কলামটা কিন্তু উইথ, আমরা উইথ দিব না, কারণ এখানে আমরা এই উইথের এখানে আলাদা আলাদাভাবে আমরা কী বসাবো, আমাদের যে যে ব্যক্তির ফটোগুলো আমরা এখানে অনেকগুলো তৈরি করবো তাদের ফটোগুলো আমরা এখানে দিব, এখানে দিব। তাহলে কীভাবে ফটোগুলো দিব, তো সেটা আমরা দেওয়ার জন্য কী করতে হবে, এখন তার আগে আমরা দেখে নেব যে আমাদের পেজটার এখান থেকে এটা করার পর আমাদের পেজের মার্জিনগুলো ঠিক মতো আছে কিনা। দেখার জন্য আমরা এই ভিউ ট্যাবে চলে আসি, আমরা ওয়ান পেজে যাই। যার পরে ধরুন আমাদের এই যে এখানে আমরা যদি একটু জুমটা বড় করি, উপরে এরকম আছে, আমরা যদি নিচ দিকে যাই, এই দেখেন নিচ দিকে কিন্তু আমাদের মার্জিনটা ঠিক মতো নাই, অনেকটুকু মার্জিন এখানে গ্যাপ আছে। তো এটা ঠিক করার জন্য আমরা আবার এখানে পেজ লেআউটে এসে আমরা মার্জিনে চলে আসবো। আমরা কাস্টম মার্জিনে গিয়ে আমরা যদি একটু উপরে কমাই দিই, ধরুন আমরা উপরে কমাই দিলাম, সেমভাবে আমরা ওদের নিচে একটু কমাই দিই, দিয়ে ওকেতে ক্লিক করি। এখন আমরা যদি আসি, এখন ধরুন আমাদের কিন্তু মার্জিনটা ঠিক হয়ে গেল, তো মার্জিনটা এখন আমাদের যা আছে তাই চলে। বাস এখন আমরা এখানে জুমটা একটু বড় করে নিয়ে আমরা এখানে কি করব, এখানে ছবিগুলো দিব, যে আপনার যে যে ব্যক্তির ছবিগুলো আমরা এখানে কি করব, এখানে অনেকগুলো তৈরি করবো, সেই ব্যক্তির ছবিগুলো আমরা এখানে সিরিয়ালে বসাই দিব। তো কীভাবে বসাইতে হবে সেটা আমরা এখানে কার্সর রেখে আমরা এখন চলে যাবো ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর আমরা এই যে পিকচারে যাবো, বাস পিকচারে যাওয়ার পরে ধরুন আমি এখানে পিকচার নেই, বাস পিকচার নিতে গেলে এখন আমি কীভাবে নেব, আমি এখানে এমএস ওয়ার্ডে কোথায় পিকচার রাখছি আমি সেখান থেকে ধরুন আমি এখান থেকে এই আমার ছবিটা এখানে আমি প্রথমে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন এই ছবিটাকে এখানে নিয়ে আসার পরে আমরা কী করব, এই ছবিটার যে এখানে আমাদের যদি আপনি ক্রপ করতে চান ক্রপ করে নিতে পারেন, তো ক্রপ করার জন্য আপনি এই যে এখানে ক্রপে যে আপনার উপর নিচে আপনি ক্রপ করতে পারেন, যে আপনি ক্রপ করতে চান আমি ক্রপ করবো না। বাস এখন ছবিটা যা আছে এখান থেকে আমি এটার এই যে হাইট উইথটা বসাই দিব, ছবির হাইট উইথটা ধরুন আপনি এখানে যদি আমরা এই দিলাম কত, এটা হাইট হাইট থাকে আমাদের পাসপোর্ট ছবির হাইট কত থাকে, 2 ইঞ্চি, আমরা 2 ইঞ্চি লেখা দিতে পারি, অথবা এই যে এখানে ক্লিক করে এখানে কমে পারে নিতে পারি আমরা এখানে কিন্তু, অথবা আপনি সরাসরি এখানে 2 ইঞ্চি টাইপ করে দিতে পারেন। আর নিচে কত থাকে আমাদের মানে উইথ কত থাকে, 1.5 আমরা লিখতে পারি, অথবা এটা বলছি আমরা কমে বাড়াইতে পারি। তাহলে আমাদের এখানে ছবিটার
আমরা কিন্তু এখানে হাইট উইথ বসায় দিলাম, কিন্তু বসানোর সাথে সাথে কিন্তু এখানে ধরুন আমাদের এই যে এখানে হাইটটা কিন্তু কমে গেল, তাহলে আপনি যদি এরকম মানে এখানে কমে যায় বেড়া যায় তাহলে আপনি কি করবেন এই যে এখান থেকে সাইজ দেখে এখানে ক্লিক করবেন। করার পর আপনারা এই যে এখানে যে আপনার এই যে লক এক্সপেক্ট রেশিও এটা যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের এখানে যখন আমাদের হাইট দেই উইথটা কমে যায়, আবার উইথ দিলে হাইট কমে যায় বেড়া যায় এরকম হয় এটার কারণে, কারণ এখানে সে তার রেশিওটা সে নিজের মতো নিয়ে নেয়, কিন্তু নিজের মতো তো না নেয় আমরা যা দিব যাই দিতে থাকে তাহলে সেক্ষেত্রে এটার আপনার টিক মার্ক উঠাই দেবেন। উঠাই দেওয়ার পরে এখন যদি আমি এখানে হাইট দিলাম কত থাকে 2 ইঞ্চি আর উইথ কিন্তু 1.5 ইঞ্চি আছে, বাস এখন আমরা এখানে যেই ইটা দিলাম হাইট উইথ দিলাম সেটা থাকবে, কারণ এখন কিন্তু নিজের মতো নিবে না, এখন আমরা যেটা দিচ্ছি সেইটা এসে নিবে। এখন ওকেতে ক্লিক করার পরে এই দেখেন এখন হাইট উইথ আমরা যা দিলাম সেভাবে নিয়ে নিচ্ছে, বাস এটা বসায় দেবেন। বসানোর পরে এখন আমাদের এখান থেকে কী করতে হবে এই যে ছবিটা আছে এটার ধরুন আমরা একটু উপর দিকে নিয়ে আসি, একটু উপর দিকে এভাবে নিয়ে আসলাম, একটু নিয়ে আসলাম, তার আগে ধরুন আমরা চাইলে এটার উপর লাগাই দিতে পারি, কিন্তু লাগানোর আগে এই ছবিটার চারদিকে আমরা এই পিকচার বর্ডার দিতে পারি। বর্ডার দেওয়ার জন্য এই যে এখান থেকে আপনি একটু বর্ডার দিয়ে দেবেন, বর্ডারের কালারটা কী দেবেন এখান থেকে আপনারা এই যে এখান থেকে আমরা ব্ল্যাক কালার দেখা দিলাম, এইভাবে বিষয়গুলো আপনি করে দেবেন। করার পর এখান থেকে আমরা বলছি কি এই যে এটা পিকচারটার উপরে আমরা এই যে এখানে ধরুন এটা লাগাই দিতে পারি, এইভাবে লাগাই দিতে পারি, বাস এটা লাগাই দিতে পারি। এখন আপনি এই যে বামে ডানে এইভাবে কাটবেন, তো উপরে এটা লাগানো থাকলো, লাগানো থাকার পরে এই ছবিটারে আমরা এখানে কয়েকটা কপি করে এদিকে বসায় দিব। তাহলে কয়েকটা কপি করার জন্য কী করবেন, আপনি এটা কপি কিন্তু আমরা কন্ট্রোল সি দিয়েও করতে পারি, বা আপনি এখান থেকে ধরুন আমরা কন্ট্রোল ডি দিয়েও করতে পারি, অথবা আপনার কন্ট্রোল ধরে রেখে আপনার যদি কন্ট্রোল হিসাবে ধরে রেখে যদি আমরা এবার টান দিই, এবার টান দিলে কিন্তু হবে, এই যে টান দিয়েও কিন্তু আমরা তৈরি করতে পারতেছি। তারপর আপনি বলছি কন্ট্রোল ডিচার দেন, ডিচার দিলে কিন্তু কপি হবে, আবার এখানে আমরা আবার কন্ট্রোল ডিচার দিই আবার বসায় দিলাম, বাস আমরা চারটে ঠিক মতো বসাইতে পারতেছি। এখন এগুলো ধরুন এইভাবে বসানোর পরে একটু আমরা এদিকে নিয়ে আসি, একটু এদিকে নিয়ে আসলাম, এই ধরুন এটার এইদিকে নিয়ে আসলাম, এই যে এদিকে এদিকে তো সমান থাকে। এখন কিন্তু ধরেন আমরা এটার যে ইটে আছে এই গ্যাপটা আছে গ্যাপটা কিন্তু আমরা সমান করে নেব, মানে এই যে মধ্যেখানে যে গ্যাপটা এটা বেশি আছে এটা একটু এরকম আছে তাতে সমান থাকে, সেই ক্ষেত্রে আমার চারটা পথ ছবি প্রথমে সিলেক্ট করতে হবে। করার জন্য কন্ট্রোলকে চাপতে ধরে রেখে আমরা এই যে এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা মানে কন্ট্রোলকে চাপতে ধরে আপনারা যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু সবগুলো সিলেক্ট হবে। এখন এটা আমাদের এই যে অ্যালানে যে আমরা এটা কী করবো ডিস্ট্রিবিউট হরিজেন্টালি, ডিস্ট্রিবিউট হরিজেন্টালি দিলে এই ধরুন আমাদের সবগুলো গ্যাপ কিন্তু এক সমান হয়ে গেছে, এখন এই যে সবগুলো গ্যাপ সমান হয়ে গেল। তারপর আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে দেওয়ার জন্য আমরা অ্যালাইন এসে আমরা অ্যালাইন কী করে দেবো এটা আমরা এখান থেকে টপ বা আমরা মিডল করে দিলে মিডলে ছবিগুলো মিডলে আসছে, আপনি অ্যালাইন টপ করে দিতে পারেন, মানে এগুলো অ্যালাইনমেন্ট ঠিক করে দেবেন। বাস করার পরে এখন আমাদের কিন্তু ছবি এইভাবে একটা ছবি আমরা চার জায়গায় বসাইছি, কিন্তু এখন আমাদের তো এখানে একজনের ছবি থাকবে না, তাহলে আমাদের এখানে কী থাকবে এইটা ছবি ধরুন এটাই থাকলো। এখন এই দ্বিতীয় ছবিটা আমি চেঞ্জ করে এখন অন্য আরেকজনের ছবি নিব, কারণ একটা ছবিতে আমি এগুলো সাইজ করলাম, কিন্তু এখন আমি এখানে বসাই দিব নেক্সট ছবিটা বসাই দিব অন্য আরেকজনের ছবি বসাবো। তাহলে আমি এই যে এখান থেকে সিলেক্ট করা অবস্থায় ফরম্যাট ট্যাবের মধ্যে এই যে এখানে চেঞ্জ পিকচার আমরা এখানে ক্লিক করে পিকচারটা চেঞ্জ করে দিব, আমরা ফর্মে ফাইলে যাব বা যাওয়ার পর এটার পরে পরে আমরা অন্য আরেকটা ছবি বসাই দিই। তাহলে আমরা কোথায় ছবি রাখছি সেখানে যেতে হবে, বাস এখানে আমি কোথায় রাখছি এমএস ওয়ার্ড ফোল্ডারে যায় বাস এটাই যায় এখানে রাখছি না, আমরা একটু ব্যাকে যেয়ে জসিম ফোল্ডারের মধ্যে রাখছি ফটো বাস এখানে ছবিগুলো রাখছি। তাহলে এখান থেকে এখন ধরুন আমি কোন পিকচারটা নিলাম, ধরুন এই পিকচারটা দিয়ে দিলাম ইনসার্ট করলাম, এটা বসাই দিলাম, এই পিকচারটা চলে আসছে। তারপর আমি এখন কোন পিকচারটা নিব এটার পরিবর্তে আমি আবার চেঞ্জ পিকচারে গিয়ে ফ্রমে ফাইলে গেলাম, এটার পরিবর্তে ধরুন আমি এখন এই পিকচারটা নিব এটা দিয়ে দিলাম, তারপর আমি আবার এটার পরিবর্তে আমি চেঞ্জ পিকচারে গিয়ে ফ্রমে ফাইলে গেলাম, এটার পরিবর্তে ধরুন আমি কোন পিকচার নিব ধরুন এটার পরিবর্তে এখান থেকে ধরুন আমি এই পিকচারটা নিলাম, জাস্ট একটা পিকচার আমি দেখানোর জন্য এটা বসাই দিলাম। তাহলে কিন্তু এখন ধরুন আমার প্রথমে একটা পিকচারে কাজ করছি, তারপর আমি ধরুন এটার পরিবর্তে এটা নিয়ে কপি করে কিন্তু এখন জাস্ট খালি চেঞ্জ পিকচারে গিয়ে পিকচারগুলো চেঞ্জ করে দিলাম। তাহলে এখন আমার কিন্তু চারজনের চারটা পিকচার হলো, তাহলে এই চারজনের চারটা পিকচার দিয়ে এখন আমার কিন্তু এখানে যতগুলো রুম আছে সবগুলোর ভিতরে হয়ে যাবে। তাহলে এখন আমাদের কী করতে হবে এখান থেকে এখন কাজটা ধরুন করার জন্য ছবিগুলো নেওয়ার পরে আমরা এখানে যে কোনো একটা পিকচারে ধরুন সিলেক্ট করে রাখলাম, রাখার পরে এখন আমাদের এখান থেকে কোথায় চলে আসতে হবে, আমরা চলে আসবো আমাদের এই যে মেলিং ট্যাবে, আমরা এখন মেলিং ট্যাবে চলে আসবো। তাহলে আমরা এখান থেকে এই যে মেলিং ট্যাবে ক্লিক করবো, বাস মেলিং ট্যাবে ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে কোথায় এই যে এখান থেকে স্টার্ট মেল মার্কস, স্টার্ট মেল মার্কসে ক্লিক করবো। করার পর আমাদের এই যে লেবেল আমরা এখান থেকে কী করবো এই যে লেবেল যেটা আছে আমরা এখানে এই লেবেলে ক্লিক করবো, লেবেলে ক্লিক করার পরে এখন আমরা এই যেটা সিলেক্ট করা আছে 1/4 তাহলে এইটা আমাদের থাকবে, থাকার পর আমরা ওকেতে ক্লিক করি, করার পর আবার এখানে ওকেতে ক্লিক, বাস ওকেতে ক্লিক করে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। যদি ব্ল্যাঙ্ক পেজ চলে আসলে তাহলে আপনার এখান থেকে এই যে এখান থেকে যে আপনি আনডো করতে পারেন, অথবা আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে আনডো করলে বাস আবার আগের অবস্থা ফেরত আসলো। আসার পরে এখান থেকে আমাদের এই যে রাইট অ্যান্ড ইনসার্ট ফিল্ডের মধ্যে আপডেট লেবেল নামে যে অপশনটা আছে এখন আমরা এটাই ক্লিক করলে আমাদের কাজটা হয়ে যাবে। তাহলে এখন আমরা আপডেট লেবেলস আমরা এটা ক্লিক করলাম,
করা সাথে সাথে এই দেন আমাদের এখানে কিন্তু কাজটা হয়ে গেছে তাহলে আমাদের এখানে আমাদের এই যে পরবর্তী ইয়ার মধ্যে যে ছবিগুলো চলে আসছে এই দেন আমরা গেলে এখন এই যে ছবিগুলো চলে আসলো তাহলে এখন আমরা ভিউতে যাই যারপর আমরা যদি এখানে মাল্টিপল পেজে যাই তাহলে এই দেন আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি যে তখন তাহলে এখন ছবিগুলো কিন্তু এখন আমাদের এই যে চারটা ফটো চারজন নিলাম এখন ধরেন আমাদের এই যে এখানে প্রত্যেকের ছবিগুলো কিন্তু এইভাবে চলে আসছে এখন এটা আপনার ধরুন কন্ট্রোল পি দিয়ে আপনি প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি দিয়ে দিলেন বাস এখান থেকে আপনার এই যে প্রিন্ট করতে পারবেন তারপরে এই যে টেবিলের বর্ডারটা আপনি উঠাই দিতে পারেন উঠানোর জন্য এই যে আমাদের এখান থেকে সিলেক্ট করে আমরা কি করব আমরা এই যে এখান থেকে ডিজাইনে যাব বর্ডারে যেয়ে এই যে নো বর্ডার দিলে আমাদের টেবিলের বর্ডারটা চলে গেল আবার আমরা কন্ট্রোল পি দিয়ে আমরা প্রিন্টে চলে আসলাম এখন ধরুন আমাদের এই যে আপনার প্রিন্ট দিলে সুন্দর আমাদের ছবিগুলো প্রিন্ট হয়ে যাবে এই যেটা নেক্সট রেকর্ড আসছে এটা উপরে চলে আসছে প্রবলেম নেই আপনার এই যে এখান থেকে ছবিটা কাটবেন এখানে এটা আসলে উপরে আসছে সমস্যা নেই আপনি এখান থেকে যখন কাটবেন এখান থেকে কাটতে পারবেন বাস তাহলে এইভাবে কিন্তু আমরা কী করতে পারি যে আমাদের এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমাদের এইভাবে আলাদা আলাদা পিকচার নিয়ে আমরা কী করতে পারি আমাদের যে অনেকের পিকচার আপনার যাদের পিকচার পাবেন এইভাবে আপনি এখানে নেওয়ার পরে সেই পিকচারগুলো আপনি কীভাবে যে এখানে মাল্টিপল মানে আনলিমিটেড আপনি সেগুলো থেকে পাস করছে যে পিকচার আপনি তৈরি করতে পারেন জাস্ট একটা ক্লিকের মাধ্যমে সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সেখানে কী করলাম শেয়ার করলাম বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু মেক আনলিমিটেড পাসপোর্ট সাইজ ফটো বাই মাল্টিপল পার্সন ফটো জাস্ট ওয়ান ক্লিক ইন এমএস ওয়ার্ড এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জে কে আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি।